আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউস্টাস হোম রেমিডিস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশে বর্তমানে বাংলা মাসের চৈত্র মাস চলছে, ফাল্গুনের পরেই আস্তে আস্তে গরম পড়তে শুরু করে, অর্থাৎ ঋতুর পরিবর্তন হতে থাকে। এই সময় অনেকেরই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথায় অসুস্থতায় ভোগেন। আর এই গলা ব্যথা যদি হয় টনসিলের কারণে, তাহলে এর নিরাময়ের জন্য লেবু ও মধু দিয়ে তৈরি একটি পানীয় পান করলে অনেক ভালো ফল পাওয়া যায়। প্রিয় দর্শক, এখানে দেখছেন লেবু। লেবু ভিটামিন সিতে অত্যন্ত সমৃদ্ধ। বহু বছর আগে থেকেই মানুষ লেবুকে ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে। লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের ক্ষতি রোধ করে, শরীরের ঘা বা ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন রোগ নিরাময়ে লেবু খাওয়া যায়, যেমন ত্বকের পরিচর্যায়, ঠান্ডা, কাশি, টনসিল, পেটের সমস্যা, কষ্টবদ্ধতা ইত্যাদিতে। প্রিয় দর্শক, আজকের পর্বে আসুন আমরা দেখি কি করে লেবু দিয়ে একটি স্বাস্থ্য পানীয় তৈরি করা যায়। প্রিয় দর্শক, এখানে এক গ্লাস গরম পানি আছে। আমি একটি আস্ত লেবু কেটে নিয়েছি। এখন আমি এখানে একটি আস্ত লেবুর রস মিশিয়ে দিব। এক চা চামচ মধু দিয়ে দিচ্ছি। এক চা চামচ মধু মিশিয়ে নিব। দেখুন, চার চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে নিচ্ছে। তৈরি হয়ে গেল একটি স্বাস্থ্য পানীয়। এই পানির উপকারিতা আগে বলেছি আমি, যেটি একটি অত্যন্ত ভালো একটি পানীয় তৈরি হয়েছে, যা চায়ের মতো ফু দিয়ে খেলে টনসিলের ক্ষেত্রে বেশ ভালো ফল পাওয়া যাবে। প্রিয় দর্শক, আশা করছি যাদের প্রয়োজন টনসিলের ব্যথা নিরাময়ের জন্য, তারা অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করে উপকৃত হবেন এবং আশেপাশে প্রিয়জনদের সাথে, সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।